রাজধানীর সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। রাস্তা নির্মাণের জন্য সড়কের দুই দিকে জমি চিহ্নিত করা হয়। চিহ্নিত জমির বিনিময়ে ক্ষতিগ্রস্তদের অর্থ প্রদান করা হয়। এরপরও স্থানীয়রা রাস্তার জন্য জমি ছেড়ে দিতে কিছু সময় চান, প্রশাসন সেই সময়ও তাদের দেয়। কিন্তু এরপরও রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্টরা জমি ছেড়ে দিচ্ছিল না। তাদের একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়, কিন্তু সংশ্লিষ্টরা জমি না ছাড়ায় শুক্রবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় উচ্ছেদ অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন। এই অভিযানে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ মহকুমা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিন এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এই সংবাদ জানান। সিদ্ধি আশ্রম থেকে রেল স্টেশন যে রাস্তা ছিল আগে অনেক পাতলা রাস্তা ছিল, ওটাকে ওয়াইডেনিং এবং ভালো করে রাস্তা করার একটা প্রজেক্ট পিডব্লিউডি ডিপার্টমেন্ট নিয়েছে। ওখানে ল্যান্ড অ্যাকোয়ার করা হয়েছিল এবং যে প্রোভাইডিং চড়া করার জন্য টাকাও দেওয়া হয়েছিল, কিন্তু ওখানে লোক জায়গায় ছাড়ছিল না, ওনাকে অনেকবার আবেদন করা হয়েছিল। তারপরে ওখানে প্রায় নোটিশ প্রায় ওয়ার্নিং দিয়ে আজকে ওখানে এএমসি সাহায্য করছে, বেসিক্যালি যে মহকুমা প্রশাসনকে ওই জমির ওখানে রোড যেটা রোড বাইন্ডিং কাজ হতো ওটা কমপ্লিট হতে পারে। আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন যে অনেক পার্টে রোড কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু পার্টে লোক এখনও বসে আছে। মোস্টলি কাঁচা দোকান এরকম আছে, কিছু টেম্পোরারি এক দুটি পাকা বাড়ি আছে, ওখানে একটা ক্লাব ঘর আছে এবং কিছু স্টলগুলো আছে। সবাইকে টাকা দেওয়া হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন থেকে। তারপরে ওরা কিছুদিন চাইছিল যে ওরা জমি হাঁটাবে, দেওয়া হচ্ছে ওর থেকে বেশি দেওয়া হচ্ছে। তারপরে আজকে সকাল থেকে এএমসি একটা সাহায্য করছে পিডব্লিউডি এবং সাবডিভিশনের এই রোডের জন্য জায়গা আমরা পাই, ওটাই হচ্ছে। এদিকে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কিছুটা ক্ষোভ পরিলক্ষিত হয়। পরিস্থিতি আয়ত্তে রাখতে সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।